শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ। নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রামচাটুর্যকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা বলিলেন, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কোন্নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী হয়ে লাল কাপড় পরা। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি বলবো, আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন। হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন। হাজরা বলিলেন, নরেন্দ্র আবার মুকদ্দমা পড়েছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। হাজরা বলিলেন, বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি, অতদূর ভালো নয়, এখন শক্তিরই এলাকায় এসেছে। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয়, তাকে সাক্ষীর বাক্সে এসে নেমে দাঁড়াতে হয়। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই? মাস্টার বলিলেন, আগে আজকাল হয় নাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, একবার দেখা করো না, আর গাড়ি করে এখানে আনবে। হাজরার প্রতি বলিলেন, আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা বলিলেন, আপনার সাহায্য পাবে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ভবনাথ? সংসার না থাকলে এখানে এত আসে? আচ্ছা, হরিশ লাটু কেবল ধ্যান করে, উগুনো কি? হাজরা বলিলেন, হ্যাঁ, কেবল ধ্যান করা কি, আপনাকে সেবা করে সে এক। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। মনির প্রতি নানা উপদেশ, শ্রী রামকৃষ্ণের সহজাবস্থা। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যা দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি বলিলেন, আচ্ছা আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? মনি বলিলেন, আগে খুব হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, লোকে কি ভাবে, ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? মনি বলিলেন, বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। ভিতর দিয়ে কত যাহা চলে গেছে তবু সহজ, ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। শ্রী রামকৃষ্ণ ও অভিমান ও অহংকার, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি বলিলেন, আচ্ছা আমার অভিমান আছে? মনি বলিলেন, আগে একটু আছে, শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি রাখি নাই, তিনিই রেখে দিয়েছেন। আচ্ছা ভাবাবেশের সময় কি হয়? মনি বলিলেন,
আপনি তখন বললেন, ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তিনি সব করছেন, আমি কিছুই জানি না। মণি বলিলেন, আজ্ঞে তাই জন্যই তো এত আকর্ষণ। হোয়াই অল স্ক্রিপচার্স অল রিলিজিয়ান্স আর ট্রু। শ্রী রামকৃষ্ণ ও বিরুদ্ধ শাস্ত্রের সমন্বয়। মণি বলিলেন, আজ্ঞে শাস্ত্রে দুরকম বলেছে, এক পুরাণের মতে শ্রীকৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে, আর এক পুরাণে কৃষ্ণই কালী আদ্যাশক্তি বলেছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, দেবী পুরাণের মত, এ মতে কালীই কৃষ্ণ হয়েছেন। তা হলেই বা, তিনি অনন্ত, পথও অনন্ত। এই কথা শুনিয়া মণি অবাক হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি বলিলেন, ও বুঝেছি, আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা, যে কোনো উপায়ে উঠতে পারলেই হল, দড়ি বাঁশ যে কোনো উপায়ে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এইটি যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। কথাটা এই, কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়, নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যেতে যদি তাঁর উপর ভালোবাসা হয় তাহলেই হল, ভালোবাসা হলেই তাঁকে লাভ করা যাবে, তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দিবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হল, নানা বিচারের দরকার নাই। আম খেতে এসেছ, আম খাও, কত ডাল কত পাতা এসবের হিসাবে দরকার নাই। হনুমানের ভাব, আমি বার তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। সংসার ত্যাগ ও ঈশ্বর লাভ, ভক্তির সঞ্চয় না যদিচ্ছা লাভ। মণি বলিলেন, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আহা তা বই কি, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে? মণি বলিলেন, আজ্ঞে কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে, কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, কিন্তু ইচ্ছা হল তাই মানুষ রূপে লীলা। এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, আর মন থেকে ত্যাগ হলেই হল। মণি বলিলেন, সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মণি বলিলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বৈরাগ্য মানে কি বলো দেখি। মণি বলিলেন, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ ঠিক বলেছ, সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেব না, যদিচ্ছা লাভ এই ভালো, সঞ্চয়ের জন্য অত ভেব না। যারা তাঁকে মন প্রাণ সমর্পণ করে, যারা তাঁর ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না, যত্র আয় তত্র ব্যয়, একদিক থেকে টাকা আসে আর একদিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যদিচ্ছা লাভ। গীতায় আছে শ্রীযুক্ত হরিপদ, রাখাল, বাবুরাম, অধর প্রভৃতির কথা। ঠাকুর হরিপদর কথা কহিতেছেন, হরিপদ সেদিন এসেছিল। মণি সহাস্যে বলিলেন, হরিপদ কথকতা জানে, প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্মকথা এসব বেশ সুর করে বলে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বটে, সেদিন তার চক্ষু দেখলাম যেন চড়ে রয়েছে। বললাম, তুই কি খুব ধ্যান করিস? তা মাথা হেঁট করে থাকে।
আমি তখন বললাম, অত নয় রে। সন্ধ্যা হইল, ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। শ্রাবণ শুক্লা দ্বাদশী, ঝুলন উৎসবের দ্বিতীয় দিন, চাঁদ উঠিয়াছে, মন্দির মন্দির প্রাঙ্গণে উদ্যান আনন্দময় হইয়াছে। রাত আটটা হইল, ঘরে ঠাকুর বসিয়া আছেন, রাখাল ও মাস্টারও আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, বাবুরাম বলে সংসার, ওরে বাবা। মাস্টার বলিলেন, ও শোনা কথা, বাবুরাম সংসারের কি জানে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ তা বটে, নিরঞ্জন দেখছো খুব সরল। মাস্টার বলিলেন, আগে হ্যাঁ, তার চেহারাতেই আকর্ষণ করে, চোখের ভাবটি কেমন? শ্রী রামকৃষ্ণ বলিলেন, শুধু চোখের ভাব নয়, সমস্ত। তার বিয়ে দেবে বলেছিল, তা সে বলেছে আমায় ডুবুবে কেন? সহাস্যে বলিলেন, হ্যাঁগা, লোকে বলে খেটে খুঁটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়। মাস্টার বলিলেন, আগে যারা ওইভাবে আছে তাদের হয় বই কি? রাখালের প্রতি সহাস্যে বলিলেন, এক্সামিন হচ্ছে, লিডিং কোশ্চেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন, মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি, রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। মাস্টার বলিলেন, আগে রকমারি বাপ মা আছে, মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না, যদি দেয় সে খুব মুক্ত। ঠাকুরের হাস্য। অধর ও মাস্টারের কালী দর্শন, অধরের চন্দ্রকান্ত তীর্থ ও সীতাকুণ্ডের গল্প। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, একটু বসিয়া কালী দর্শন জন্য কালীঘরে গেলেন, মাস্টারও কালী দর্শন করিলেন, তৎপরে চাঁদনীর নিকট আসিয়া গঙ্গার কূলে বসিলেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে, সবে জোয়ার আসিল। মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন, তাহার অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব প্রেমানন্দ, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, ভক্তের উপর অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এইসব স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন। অধর চট্টগ্রামে কর্ম উপলক্ষে ছিলেন, তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন। অধর বলিলেন, সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিওভার ন্যায় লক লক করে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এ কেমন করে হয়? অধর বলিলেন, জলে ফসফরাস আছে। শ্রীযুক্ত রামচাটুর্যে ঘরে আসিয়াছেন, ঠাকুর অধরের কাছে তাঁর সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন, রাম আছে তাই আমাদের অত ভাবতে হয় না, হরিশ লাটু এদের ডেকে ডুকে খাওয়ায়, ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে, সেখান থেকে রাম ডেকে ডুকে আনে।